সেকশনের বিএনএসও এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং আপনি আজকে দিনাজপুর সেকশনের সমস্ত বিএনএসও সদস্যদের সাথে একযোগে হয়েছেন এবং আমি এর সম্বন্ধে আপনাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি যে আপনার মূলত আপনার মোটিভটা কি, আপনি বিএনএসও নিয়ে কিভাবে কাজ করতে চাচ্ছেন, আপনি কিভাবে বিএনএসওকে পথ আগায় নিতে চান এবং আপনি দিনাজপুর সেকশনের সদস্যদের কিভাবে এটাতে মোটিভেটেড করতে চাচ্ছেন যে তারা কিভাবে কাজকর্ম চালিয়ে যাবে এবং আপনার সংস্থা সম্বন্ধে আপনার বিষয়ে মতামত চাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন বিএনএসও এর দিনাজপুর জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দকে যারা উপস্থিত আছেন, জেলা শাখার সম্মানিত আহ্বায়ক ব্যক্তি জেলা শাখার সম্মানিত সদস্য সচিব সমস্ত পরিষদের সকল নেতৃবৃন্দ এবং সকল সদস্যরা এসেছেন, স্বাগত সাক্ষী যারা এসেছেন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন সাধারণ পার্টনার, একটা স্বেচ্ছাসেবামূলক সামাজিক ছাত্র সংগঠন, এটা বাংলাদেশের রংপুর থেকে 16টা জেলায় কার্যক্রম করে আসছে। এ পর্যন্ত যে আমাদের কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্লাড ডোনেশন, মানবিকান এবং বিশেষ করে ছাত্রদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন দলমত নির্বিশেষে সব থেকে অগ্রণী রেখেছে। এবং গত কিছুদিন আগে বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাক্ষাৎ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের গঠনতন্ত্র এবং কার্যক্রম হাতে তুলে দিয়েছেন এবং জুনাইদ আহমেদ ফলক বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের নেতৃবৃন্দদেরকে আহ্বান করেছিলেন, সেখানে বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনকে বর্তমান সরকার সহযোগিতা করতে চেয়েছেন। হ্যাঁ, এবং বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন সহযোগিতা করছেন, বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন কারো পক্ষে কাজ করছে না বা কারো বিপক্ষে কাজ করছে না বা কাউকে ক্ষমতা থেকে ক্ষমতায় উঠিয়ে দেওয়ার জন্য কাজ করছে না বা কাউকে ক্ষমতা থেকে নামায় দেওয়ার জন্য কাজ করছে। একমাত্র বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন স্টুডেন্ট নির্যাতিত নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক আলাপ করবে এবং আজকে দিনাজপুরে যারা সংগঠিত হয়েছে আমি তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এসেছেন। হ্যাঁ, আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন এবং আপনারা পারবেন। আসলে বাংলাদেশের সম্ভব ছাত্ররা যদি উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশের সাথে সম্ভব। হ্যাঁ, তো আমাদের এখন মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিঃস্বার্থভাবে কাজ ছাত্র নিয়ে, হ্যাঁ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য সংগঠন করছি না বা আমরা কাছে কোনো স্বার্থবাদিতার জন্য এই সংগঠনটা করছি না। হ্যাঁ, আমরা শুধুমাত্র মানুষের উপকারের জন্য, হ্যাঁ মানুষের একটা মানুষ একটা মানুষের জন্য একটা জীবন একটা জীবনের জন্য এই স্লোগানে শিক্ষার সাথে শান্তির পথে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যারা ফেসবুকের বন্ধুরা আছেন দেখতে পাচ্ছেন এবং আমাদের কর্মসূচি দেখেছেন, হ্যাঁ আমরা চাই যে আপনারা আজকে যে দিনাজপুরের যারা এই কার্যক্রমে সংযুক্ত হয়েছেন দিনাজপুরের মতো করে আজকে বাংলাদেশের প্রত্যেক জায়গার আমরা স্টুডেন্টদেরকে এবং প্রত্যেক জায়গার সুশীল ব্যক্তিদেরকে আহ্বান করেছি। এবং গতকালকের একটা বিষয় ছিল ছাত্রদের আন্দোলন, নিরাপদ সড়ক চাই নিয়ে একটা আন্দোলন ছিল। হ্যাঁ, নিরাপদ সড়ক চাই এই যে আন্দোলনটা ছিল, আমরা এটাতে আমার আসলে হাসি পাচ্ছে যে কালকে আমি একজন ছাত্র, আমি একজন স্টুডেন্ট তাই আমি এই আন্দোলনের সমর্থন করতে গিয়েছিলাম। পুলিশ আমাকে গ্রেফতার করছে, এটা আসলে হাস্যকর ব্যাপার যে পুলিশ আমাকে অপমান করার চেষ্টা করে এবং হচ্ছে যে পুলিশ আমাকে হয়রানি করার চেষ্টা করে। আমরা কালকে যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছিলাম কালকের সেই বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা ছিল যে 5 ঘন্টার উপরে কোনো ড্রাইভার হচ্ছে গাড়ি চালাতে পারবে না। আমরা এই প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নের দাবিতে একটি যুক্তির দাবি ছিল এবং গতকালকে রংপুর সহ সারা দেশের ছাত্ররা যেভাবে মাননীয় রাস্তাতে নেমে এসেছিল, হ্যাঁ এই দাবি তো হচ্ছে যে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে আগামী মঙ্গলবারের মধ্যে বাস্তবায়ন করবে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে অযথা রংপুরের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন আমাকে ইয়ার মতো করে গ্রেপ্তার করে আটকে রেখে হচ্ছে অবদস্ত করে, যা হোক সেটা একটা হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ,
তো আমরা আসলে ছাত্রদের যে যদি যুক্তিক আন্দোলন হয় এখানে, যদি ছাত্ররা যদি কোনো যুক্তিক আন্দোলন করে তাহলে অবশ্যই মানে বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট আর যদি কোনো সহিংস কোনো কাজ হয় তাহলে অবশ্যই বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করবে না। আপনারা জানেন যে আমরা মাদক বিরোধী আন্দোলন, মাদক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদক বিরোধী, আমরা গোটা দেশে আমাদের যেখানে যেখানে সংগঠন রয়েছে এবং বিভিন্ন সংস্থা রয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, আমরা তাদের সাথে একজোট হয়ে আমরা কর্মসূচি করেছি, অবশ্যই বাস্তবায়ন করেছি, গণসচেতনতা করেছি। আমরা চাচ্ছি আমরা আরও যারা অসহায় ছাত্রছাত্রী আছে আমরা তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে থাকি। এটা আমাদের হচ্ছে, এইগুলো আমাদের হচ্ছে কাজ। তো আমরা চাই যে সুশীল ব্যক্তিরা যারা আছেন এবং বাংলাদেশের ধনবান ব্যক্তিরা এবং বিশেষ করে বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমরা তাদের সহযোগিতা কামনা করছি। এবং সবশেষে আমরা হচ্ছে যে এই আজকের যারা একটু মেধাবী স্টুডেন্টরা আছে এখানে সকল জেলা শাখা সেক্রেটারিয়েট পরিষদের আমি অত্যন্ত আনন্দিত যে আজকে জেলা সেক্রেটারিয়েট পরিষদের যারা এখানে উপস্থিত হয়েছেন তারা হচ্ছে সকলেই হচ্ছে যে মানে জিপি ভাইপ্রাপ্ত এবং মেধাবী স্টুডেন্ট। তার জন্য আমরা বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন আজকের এই প্রোগ্রাম থেকে প্রমাণ করে যে বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন এটা স্বেচ্ছাসেবামূলক, স্বতন্ত্র এবং মেধাবী ছাত্রদের সবাই। আমি আপাতত আমার মন্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে, সকলকে মোবারকবাদ জানিয়ে এবং আগামী দিনে আপনারা যারা আছেন সকল ছাত্রদের, সকল সাধারণ ছাত্রদেরকে দল সুসংগঠিত করে মাদক সংস্কার দুর্নীতির বিরুদ্ধে আমরা হচ্ছে মানুষকে দল তৈরি করবো এবং হচ্ছে সকলকে এক প্ল্যাটফর্ম এনে আমরা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পরিণত করবো। এই জন্য আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।